আসসালামু আলাইকুম সুপ্রিয় কোয়েল খামারি ভাইয়েরা, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আপনার কোয়েল পাখি কি চোখ অন্ধ হচ্ছে? আপনি কি দেখতে পাচ্ছেন যে দুই একটি পাখির চোখ কানা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে? এমন বিষয়টা যদি আপনার নজরে পড়ে থাকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। তো আজকের ভিডিওতে মূল বিষয় ছিল এটাই যে আপনার চোখের পাখির চোখ কানা হচ্ছে কিনা। তো আসলে চোখের পাখির চোখ নষ্ট হওয়ার একটাই মাত্র কারণ, একটি মাত্র বিষয়, সেটা হচ্ছে আপনার পাখির ঘরে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হওয়া। তো দর্শক মণ্ডলী, আপনার পাখির ঘরে অ্যামোনিয়া সৃষ্টি হয়েছে কি না, গ্যাস সৃষ্টি হয়েছে কি না, সেটা বুঝবেন কিভাবে, সেটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন যাই ফিরে মূল আলোচনায়। তো আসলে দর্শক মণ্ডলী, অ্যামোনিয়া গ্যাসটা আপনার ঘরে হয়েছে এটা বুঝবেন কিভাবে, এটা বোঝার বুদ্ধি একটাই, সেটা হচ্ছে আপনি যখন পাখিকে খাবার দেবার জন্য আপনার পাখির ঘরে ঢুকবেন, তখন আপনি নির্ঘাত ছোট্ট করে বসে পড়বেন, একদম ফ্লোরে বসে পড়বেন। আপনার ফ্লোরে যখন বসে পড়বেন ঠিক তখনই দেখতে পাবেন যে আপনার চোখে একটা ঝাঁঝালো গ্যাস এসে লাগছে। আপনি যদি বুঝতে পারেন যে আপনার পাখির ঘর থেকে আপনার একটা ঝাঁঝালো গ্যাস এসে আমার চোখে লাগছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলেই কিন্তু আমার পাখির ঘরে অ্যামোনিয়া গ্যাস হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই অ্যামোনিয়া গ্যাস যদি আপনার ঘরে হয়ে থাকে তাহলে একের পর এক আপনার পাখির চোখ নষ্ট হবে, এটা নিশ্চিত থাকেন। তো এটা থেকে বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনার পাখির লিটার চেঞ্জ করতে হবে, যত দ্রুত সম্ভব নতুন লিটার দিতে হবে। নচেত কিন্তু এভাবে চলতে থাকলে আপনার বিভিন্ন পাখির, অনেকগুলো পাখির চোখ নষ্ট হয়ে যাবে, এমনকি পাখির অন্য সমস্যাও এফেক্ট হতে পারে। তো বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ভিডিওতে আমি শুধু এই মেসেজটাই দিতে চেয়েছিলাম যে যারা অনেকেই জানেন যে আসলে পাখির ওই রকম যত্ন নিতে হয় না, ওই রকম লিটার চেঞ্জ করতে হয় না, অমনেই থাকে, ভালোই থাকে, আসলে এটা ভুল ধারণা। যত্নের কোনো বিকল্প নেই, আপনার পাখির ঘরের যত্ন নেন, খামারের যত্ন নেন, যতই ঔষধ খাওয়ান, যদি আপনার ঘরে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় তাহলে কিন্তু কোনোভাবেই আপনার পাখিকে বাঁচাতে পারবেন না। তো দর্শক মণ্ডলী, আমার এই ছোট্ট ভিডিওতে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। এ বলে আজকের ভিডিও শেষ করতে চাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Thank you.